সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি করোনার এই মহামারী পরিস্থিতিতেও তোমরা যে যার যার অবস্থান থেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করেই শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। শুধু তাই নয়, সেই সাথে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সম্পর্কে জানো, তারপরেও আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। সুশান্ত চন্দ্র সরকার, সরকারি শিক্ষক, বাংলা সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল। তো আজকের এই ক্লাস থেকে যদি তোমার কোনো বিষয় সম্পর্কে বুঝতে কষ্ট হয়, তাহলে অবশ্যই অবশ্যই তুমি ইনবক্সে অথবা কমেন্টস বক্সে তোমার সমস্যাগুলো লিখবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠে চলে যাই। খেয়াল করো, আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। তো আজকের পাঠটা কী হবে? আমরা যদি চিন্তা করি যে ইতিপূর্বে আমরা একটা ক্লাস নিয়েছিলাম প্রত্যয়ের শব্দ গঠন সম্পর্কে, সেই প্রত্যয় সম্পর্কেই শুধু বলেছি, কিন্তু প্রত্যয়ের যে আরও কিছু অংশ রয়ে গেছে সে সম্পর্কে তোমাদের বলা হয়নি। তো আজকে আলোচনা করব প্রত্যয়ের শ্রেণীবিভাগ নিয়ে। সেই প্রত্যয়টাকে আসলে কয়টা ভাগে ভাগ করা হয়েছে এবং সেই ভাগগুলো কী কী সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো খেয়াল করো, আজকে প্রত্যয়ের যে আলোচনা সেক্ষেত্রে প্রত্যয়টাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আমরা জানি প্রত্যয়টাকে ভাগ করা হয়েছে মূলত দুই ভাগে। তাহলে প্রত্যয় কত প্রকার? তোমাকে একটা জ্ঞানমূলক প্রশ্ন করা হলে তুমি উত্তর দিতে পারবে প্রত্যয় হচ্ছে দুই প্রকার। তো দুই প্রকার কী কী? আরেকটা জ্ঞানমূলক প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন তোমাকে করলো। তো দুই প্রকার প্রত্যয়, একটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আরেকটি হচ্ছে কৃত প্রত্যয়। তো খেয়াল করে দেখো, এই যে তদ্ধিত প্রত্যয় এবং কৃত প্রত্যয় দুই ভাগে ভাগ করা হলো, এই কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় কিন্তু আমাদের জানা দরকার। আমি এখন তোমাদের কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করব। তো চলো কৃত প্রত্যয়টা আমরা দেখি। কৃত প্রত্যয় কাকে বলে? খেয়াল করে দেখো, আমরা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করি বাক্য প্রণয়নের ক্ষেত্রে। তো সেই শব্দে কিন্তু অবশ্যই একটা ক্রিয়াপদ থাকে। এই ক্রিয়াপদটাকে যখন আমরা ভাঙি, তখন এর যে মূল অংশটুকু সেই অংশটুকুকে বলা হয় ধাতু। আর এই ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় ঠিক সেটি হচ্ছে কৃত প্রত্যয়। তো ওই বাক্যে ক্রিয়াপদ ছাড়া যে অন্যান্য শব্দগুলো রয়েছে, সেই শব্দের মূল অংশটুকু যদি আমরা খুঁজে বের করি সেটিকে বলা হয় প্রাতিপদিক। তো যাই হোক, ওই বিষয়টা আমরা পরে আলোচনা করছি। তো কৃত প্রত্যয় সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে আমাদের প্রথমেই ধাতু চিন্তা হবে বা ক্রিয়ার মূল চিন্তা হবে। এই ক্রিয়ার মূলের সাথে যে প্রত্যয় যুক্ত করবো সেটি হবে কৃত প্রত্যয়। খেয়াল করে দেখো, উদাহরণ হিসাবে এখানে রয়ে গেছে যে চল যুগ অন্ত সমান চলন্ত। তো চিন্তা করে দেখো, চল, এখানে কাউকে চলতে বলা হয়েছে, এটি অবশ্যই একটি ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদের সাথে আমরা অন্ত একটি প্রত্যয় যোগ করে তৈরি করেছি চলন্ত। চলন্ত হচ্ছে একটি সাধিত শব্দ। তোমরা এর আগে যখন শব্দ নিয়ে পড়েছ তখন জেনেছ যে শব্দটাকে যেমন দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি মৌলিক শব্দ আর একটি সাধিত শব্দ। ঠিক চলন্ত শব্দটি হচ্ছে একটি সাধিত শব্দ। তাহলে এই সাধিত শব্দ যদি তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে চলন্ত শব্দটি সাধিত শব্দ বটে, কিন্তু কীভাবে এটি সাধিত শব্দ তৈরি করা হয়েছে? তাহলে আমরা বলতে পারি এটি প্রত্যয় যুগে সাধিত শব্দ হয়েছে। আরেকটা উদাহরণ খেয়াল করো, ক্রি যুগ তব্য। ক্রি মানে করা, আর তব্য মানে অবশ্যই করা বা উচিত এমন কিছু। তাহলে ক্রি যুগ তব্য সমান হয়ে গেছে কর্তব্য, অর্থাৎ যা অবশ্যই পালনীয় বা অবশ্যই করা উচিত। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি এটি হচ্ছে ধাতু মূল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কৃত প্রত্যয় সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। তুমি যদি আরও একটু অনুশীলন করো বাসায়, তাহলে এই বিষয়টা সম্পর্কে তোমার পুরোপুরি ধারণা আসবে। এবার আমরা চলে যাই তদ্ধিত প্রত্যয়ে। আমরা প্রত্যয়ের আরেকটি অংশ তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করব। আমি একটু আগেই তোমাদের বলেছি যে প্রাতিপদিকের কথা, শব্দ মূল, অর্থাৎ শব্দের সাথে বা শব্দ মূল প্রাতিপদিকের সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন কোনো শব্দ গঠন করে, ঠিক সেটিকেই বলা হয় প্রাতিপদিক। আর এটা যদি আমরা খেয়াল করি, দেখো সপ্তাহ যুগ ইক সাপ্তাহিক। তো দেখো, সাপ্তাহিক একটি শব্দ, সাধিত শব্দ, এর সাথে আমরা ইক প্রত্যয়টা বাদ দিলে আমরা শুধুমাত্র সপ্তাহ এটা পাই। এটি হচ্ছে প্রাতিপদিক শব্দের মূল অংশ।
আমরা এটাকে যদি বিভক্তি যুক্ত করি তাহলে এমনটা দাঁড়াতে পারে যে সপ্তাহে তুমি কতবার পরীক্ষা দিয়েছ বললাম, তাহলে সপ্তাহের সাথে কিন্তু এ প্রত্যয় যুক্ত হয়ে গেল, সরি এ বিভক্তি যুক্ত হয়ে গেল। তাহলে আমরা জানি প্রাতিপদিকের সংজ্ঞায় যে বিভক্তিহীন মানে বিভক্তি নেই এমন শব্দগুলোই হচ্ছে প্রাতিপদিক। তাহলে আমরা বুঝতেই পারলাম এটি হচ্ছে তদ্বিত প্রত্যয়ের একটি উদাহরণ। আরেকটি উদাহরণ দেখো আছে হাত যোগ অল, হাতল, এটি হচ্ছে হাত, এর সাথে অল প্রত্যয় যুক্ত হয়েছে হাতল। খেয়াল করো আমরা যদি একৃত প্রত্যয়েরও প্রকার ভেদ সম্পর্কে জানতে চাই তাহলে আমরা একৃত প্রত্যয়কে দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। নাম্বার ওয়ান একটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় আর নাম্বার টু এটি হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। খেয়াল করে দেখো আমরা এই দুই প্রকার কৃত প্রত্যয় পাই, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয় আর একটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছ বাংলা এবং সংস্কৃত কৃত প্রত্যয়গুলো আসলে কেমন হতে পারে। মূলত আমরা এটাই জানি যে বাংলা শব্দ বাংলা ধাতু এর সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটি বাংলা কৃত প্রত্যয় আর সংস্কৃত ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটি সংস্কৃত কৃত প্রত্যয়। তো এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। আমরা যদি তদ্বিত প্রত্যয়ের প্রকারভেদ সম্পর্কে জানতে চাই তাহলে তদ্বিত প্রত্যয়টাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে। ঠিক একই রকমভাবে বাংলা এবং সংস্কৃত এই দুটি বিষয় রয়েই গেছে, পাশাপাশি নতুন একটি বিষয় যোগ হয়েছে, সেটি হচ্ছে বিদেশি তদ্বিত প্রত্যয়। তো আসলে বিদেশি তদ্বিত প্রত্যয়গুলো কোনগুলো? যে তদ্বিত প্রত্যয়গুলো বাংলা এবং সংস্কৃত বিবর্জিত, অর্থাৎ বাংলাতেও নাই সংস্কৃতও নাই, সেগুলি হচ্ছে বিদেশি তদ্বিত প্রত্যয়। আমরা এক এক করে সংজ্ঞায় চলে যাব। এখন আমরা সংজ্ঞাটা দেখে নিচ্ছি, খুব মনোযোগ সহকারে সংজ্ঞাটা দেখবে, কারণ সংজ্ঞাটা তুমি জানতে পারলেই তুমি চিনতে পারবে আসলে কোনগুলো তদ্বিত প্রত্যয়। খেয়াল করো সংস্কৃত নিয়ম অনুযায়ী ওই ভাষায় ধাতুর সঙ্গে যেসব সংস্কৃত প্রত্যয় যুক্ত হয় ঠিক তাকেই বলা হয় সংস্কৃত কৃত প্রত্যয়। একই রকমভাবে তুমি বাংলা কৃত প্রত্যয়ের যদি সংজ্ঞা দিতে যাও ওই সংস্কৃতের জায়গায় শুধু বাংলা বসিয়ে দিলেই হয়ে গেল, কিন্তু এটা তো তোমার মুখস্থের বিষয় হলো, তোমাকে বুঝতে হবে এবং চিনতেও হবে। খেয়াল করো সংস্কৃত তদ্বিত প্রত্যয়ের যে উদাহরণ মানে সংস্কৃত কৃত প্রত্যয়ের যে উদাহরণ দৃষ যোগ অন, দর্শন অর্থ দেখা, তাহলে এটি কি অবশ্যই একটি কাজ ক্রিয়া? আরেকটা দেখো ক্রিয়া যোগ তব্য, কর্তব্য, তো কর্তব্য করা এটিও হচ্ছে একটি ক্রিয়া। তাহলে আমরা বুঝতেই পারছি সংস্কৃত কৃত প্রত্যয়ের দুটি উদাহরণ দেখে যে আসলে সংস্কৃত কৃত প্রত্যয়ে আমরা ক্রিয়াপদের মূল অংশটার সাথে সংস্কৃত প্রত্যয় যুক্ত করতে পারি। এবারে খেয়াল করো বাংলা কৃত প্রত্যয় সংস্কৃত বা তৎসম বা তৎসম বলা হয়েছে কেন? তৎ মানে তার সমানে সমান, তার সমান সংস্কৃতের সমান। এই সংস্কৃত বা তৎসম ধাতু বিবর্জিত মানে এগুলো বাদ, এগুলো বাদ দিয়ে যে বাংলা ধাতু থাকে এই বাংলা ধাতুর সাথে যে প্রাকৃত ভাষা থেকে আগত যে বাংলা প্রত্যয়গুলো রয়ে গেছে সেই প্রত্যয়গুলো যুক্ত করে যে নতুন শব্দ গঠন করা হয় ঠিক তাকেই বলা হয় বাংলা তদ্বিত প্রত্যয়। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি উদাহরণে চলে যাই দেখো খুব সুন্দর একটি উদাহরণ আছে নাচ যোগ অন, নাচন। তো খেয়াল করো নাচ শব্দটা কিন্তু কাউকে নাচতে বলা হয়েছে এরকম একটা অর্থ মানে প্রকাশ করে, তাহলে এটি অবশ্যই একটি ক্রিয়াপদ, ক্রিয়াপদের মূল অংশটুকু এখানে নিয়ে আসা হয়েছে, সুতরাং এটি একটি ধাতু, এর সাথে অন প্রত্যয় যুক্ত হয়ে যাচ্ছে নাচন। অনুরূপভাবে ডুব যোগ অন্ত, ডুবন্ত, তাহলে ডুব দেওয়া, ডুব মানে হ্যাঁ ডুব দেওয়া এই বিষয়টা কিন্তু একটা ক্রিয়াপদ, তাহলে এই ক্রিয়াপদের মূল অংশটুকু হচ্ছে ডুব, সুতরাং এটি ধাতু, ধাতুর সাথে অন্তঃপ্রত্যয় যুক্ত হয়েছে নতুন একটি সাধিত শব্দ, শব্দটির নাম ডুবন্ত। খেয়াল করো আমরা যদি তদ্বিত প্রত্যয়ে চলে যাই তাহলে একটু আগে আমি বলেছি শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় অর্থাৎ প্রাতিপদিকের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকেই বলা হয় তদ্বিত প্রত্যয়। এই তদ্বিত প্রত্যয়ের একটু উদাহরণ এর আগেও দিয়েছিলাম যে সপ্তাহ যুগ এক সপ্তাহে আর হাত যুগ আর হাতল, কিন্তু সংস্কৃত তদ্বিত প্রত্যয় সম্পর্কে তোমাদের বলা হয়নি। খেয়াল করে দেখো সংস্কৃত তদ্বিত প্রত্যয় হচ্ছে সেটি যে তদ্বিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন কোনো শব্দ গঠন করে ঠিক তাকেই বলা হয় সংস্কৃত তদ্বিত প্রত্যয়। যদি আমরা উদাহরণে চলে যাই তাহলে দেখো খুব সুন্দর একটি উদাহরণ আছে মনু যোগ স্ন অর্থাৎ মানব। আসলে সংস্কৃত তদ্বিত প্রত্যয়ে আমরা এরকম করে আগের থেকে বলে দিতে পারি না যে শব্দটা কী হতে পারে,
কারণ এই প্রত্যয় যেমন সংস্কৃত, ঠিক শব্দমূল বা প্রাতিপদিক এটিও সংস্কৃত। আরেকটি উদাহরণ আছে লোক যোগস্নিক লোকে। আমরা যদি এবার বাংলা তদিত প্রত্যয়ে চলে যাই তাহলে খুব সহজে এগুলো বুঝতে পারব, কারণ বাংলা ভাষা ভাষীর মানুষ হচ্ছি আমরা, এজন্য বাংলাটা খুব সুন্দর বুঝতে পারি। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত এবং বিদেশি যে প্রত্যয়গুলো রয়েছে এগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, তো এগুলো বাদ দিয়ে যে প্রত্যয়গুলো থাকে ঠিক সেগুলোকেই বলা হয় বাংলা তদিত প্রত্যয়। আমরা উদাহরণে যদি চলে যাই বাঘ যুগ আ বাঘা, তো বাঘ একটি শব্দ, এর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে রয়েছে বাঘা। ঠিক এরকমভাবে আরেকটা উদাহরণ দিতে পারি ঘর যুগ আমি ঘরামি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিদেশি তদিত প্রত্যয়ের কথা যে বললাম যে বিদেশিটাও বাদ দিতে হবে, তো সেটাও তো আমাদের জানা দরকার। আসলে আমাদের বাংলা ভাষায় না এমন যে ভাষা সেটাই তো আসলে বিদেশি ভাষা। খেয়াল করে দেখো সেই বিদেশি শব্দের সাথে বা বিদেশি প্রাতিপদিকের সাথে যে বিদেশি প্রত্যয় যুক্ত হয়, সেই প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে অর্থাৎ যে সাধিত শব্দটা আমরা পাই সেটি হচ্ছে বিদেশি তদ্বিত প্রত্যয়। যদি আমরা উদাহরণে চলে যাই দেখো ডাক্তারখানা, ডাক্তার একটি শব্দ, ইংরেজি শব্দ নাকি খানা একটা প্রত্যয়, এই দুটি মিল হয়েছে ডাক্তারখানা। ধরিবাজ ধরি জোরবাজ ধরিবাজ, এটি হচ্ছে আমাদের বিদেশি প্রত্যয় তদ্বিত প্রত্যয়ের একটি উজ্জ্বল উদাহরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই প্রত্যয় সম্পর্কে ধারণা নিতে পেরেছ। যদি বাসায় আরও অনুশীলন করো এর চাইতে আরও ভালো রেজাল্ট করতে পারবে, ভালো জ্ঞান লাভ করতে পারবে, ভালো বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ আর ক্লাস না আসে না। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।